ওখান খাপানি তা হতে বুকুক হাইনা হাই যারা আনি ইউটিউব ভিডিও নই তাও নাই নারনা যতন না লাম শো নরক সাইমান না চিনি ওভারঅল ইন্ডিয়া গ তাবক যেটা লকডাউন পার্ট 3 ও পার্ট 3 ফলক যাই রে যাখা বেখ বাড়ি রে যাখা তাবক লকডাউন যেটা পার্ট 3 আব 17 মে যারা তাও নাই আব 4 3 তারিখে যেটা লকডাউন পার্ট 2 পাইতে তো মানে আব তো 17 মে যারা হই থাকা আব স্বরাষ্ট্র মন্ত্রক নিশিমি এবকে হোম মিনিস্ট্রি নিশিমি আব সাকলাই রহর যাখা যেটা ফাইনাল 17 তারিখ যারা আব ও লকডাউন তাও নাই আবক লকডাউন নি আপডেট 17 মে যারা এনকা যেটা নরক পাই তিনি আপডেট না নি ফাই মানে স্পেশালি মিয়া গ তিনি এডুকেশন মিনিস্টার রতনলাল নাথ কাছে প্রেস মিট খেলাই খা ও প্রেস মিট খেলাই মানে ও কখনো শাখা যে লকডাউন নি বাগাই লকডাউন বাড়ির মানে বাগাই 3 তারিখ নি পরে যেটা লকডাউন পার্ট 2 খুলুক যাক থাকে তখন মানে আবক খুলুক যাক ইয়া হানি বাগাই তাবক 17 মে জরাতেই মানে কি পার্ট 3 লকডাউন যেটা পার্ট 3 আবার 17 মে জরা তখন নাই কিন্তু 17 মে পাই মানে ইয়া হলো জুন জুন মাস যত ত্রিপুরা ইউনিভার্সিটি কলেজ ইগনোর এবার স্কুল দিয়ে আবহাওয়া যত জুনও খুলুক যাক নাই বিশেষ খেলায় কলেজ নিয়ে কখনো শাখা ও যাব কলেজ নিয়ে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড ফোর্থ সিক্স সেমিস্টার জরা হলি গানাগানি ইউনিভার্সিটি নিয়ে কখনো শাখা ও যাব যেটা শাখা 17 মে নি পরে যদি লকডাউন লক্ষ্যে যত না ঠিকঠাক যদি তখন ইনকা জুনও ক্লাস স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলুক যাক নাই জুনও ক্লাস অঙ্গুই আব জুলাই এক্সাম হোক নাই সো খাপাং নে তাকুতে বুকুক ও আপডেট না বাবেন নরক ফাইমানি নরক যারা নুই তং নাই নরক যত যেসব মানসা নগতং দি তাই প্রিপারেশন খেলাই বাই দি নগ তারপরে হিংকে যেহেতু এক্সাম লকডাউন খুলে খেলো এক্সাম হোক নাই সো নগ প্রিপারেশন খেলাই দি হাই না হাই তাই কেসে আবুব আপডেট ব যেটা সামানি ক্লাস ওয়ান থেকে ক্লাস নাইন যারা যত্ন অল পাস খাই মানে ও যাব ব শাখা যে তাবুক ও যারা কাহাম এক্সামর এজাম খাই অখ বর্ণ এলাও খাই যাক লাগে হিগে অখ দুইটা মোস্ট ইম্পর্টেন্ট আর বাকি যারা স্কুল কলেজ রগত নাই বিশেষ খেলাই স্কুল রগনি তো অলরেডি অনলাইন তে ক্লাস অমিত নুখানা টিভি রগ ক্লাস অমিত কাহাম খেন আপনার নরনি থাকলে কয়মুন তরে নর যারা নুবিত নাই যেটা নরগ্ন আপডেট রানি বাই আম ফাইও সো আগুন কয়মু যেটা নরক যেসব মানসা আর ইউটিউব ন সাবস্ক্রাইব খাই রেডি কতাল কতাল আতি কিনা আপডেট মান্নাই নরক নরক নি নাকো মানে ইনফরমেশন রক আং ও যাব নরক ন শেয়ার খাই না বাগাই হলেই ন শাল গুরুম টুম নু ফাইও সো নরক নি থানে আগুন কয়মু তনাই নরক মানকে আগুন সাবস্ক্রাইব খাই তন দি তা আশগুন তিনি নি বাগাই যেটা আপডেট নরক না গরা না হলে ফ্যামিলি আবক স্পেশাল আপডেট যারা কলেজে পড়ে তো না ইউনিভার্সিটি পড়ে তো না নরক নি জুন জুনও খুলুক যাক নাই জুনও খুলুক যাক মানে আলো জুলাই নরক নিয়ে এক্সাম নাই সো তাবো পাই থাক নরক না রতনলাল নাথ যে কক শাখা ও কক না নরক না খানা রানাই চিনি এডুকেশন মিনিস্টার ক আর ও আপডেট বাইন নরক হাই কেন মান্না মুসুখে আর ফেসবুক বাইব লাইভ নরক গেদালাই তো মা সো আর ইউটিউব বাইব নরক গেদালাই তামনি ও আপডেট যদি নরক কোন চুবাখে নরক ও আপডেট বাই হেল্প মানকে সাবস্ক্রাইব খাই দিই তাই শেয়ার খাই দিই যে সব মানসা লাইক খাই ওই নিনি দল রঙে থানিব শেয়ার খাই দিই আবুন খুলকা আমাদের রাজ্যের যে দুটি বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের যারা ভিসি রয়েছেন ভাইস চ্যান্সেলর ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং এমবিবি বিশ্ববিদ্যালয় এবং কন্ট্রোলার এই দুই ইউনিভার্সিটির কন্ট্রোলার তাদেরকে নিয়ে আমার অফিস কক্ষে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে একটা সভা অনুষ্ঠিত হয় আজকে সেই সভায় আমি ছাড়া শিক্ষা সচিব ছিলেন এবং উচ্চশিক্ষা দপ্তরের ডাইরেক্টরও ছিলেন মূল উদ্দেশ্য এই যে লকডাউনের কারণে যে কলেজগুলি পড়াশোনার যে ব্যাঘাত হচ্ছে সেই জন্য
যেহেতু এটা বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত শিক্ষা দপ্তরের অধীন হলো কলেজগুলি এটাকে মেইনটেইন করে যেমন 9 এবং 11 1911 12 এটা যেমন মধ্য শিক্ষা পরিষদ দেখে সেরকম কলেজগুলির এখতিয়ার বিশ্ববিদ্যালয় তো ওনাদের সাথে আজকে আমরা মিটিং করেছি মিটিং করার পর এই যে লকডাউনের কারণে যে উদ্ভূত পরিস্থিতি এটার জন্য আমরা যদি সব ঠিকঠাক থাকে যদি সব ঠিকঠাক থাকে এখন যেমন আছে তাহলে জুলাইতে ফাইনাল অফ অল এক্সাম কলেজগুলির সেকেন্ড ফোর্থ সিক্স সেমিস্টার অর্থাৎ ফাইনাল এক্সাম অফ কলেজগুলির ডিগ্রি কলেজগুলির এবং ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড ফোর্থ সিক্স এইট কলেজগুলির ডিগ্রি কলেজগুলির সেকেন্ড ফোর্থ সিক্স সেমিস্টার অর্থাৎ অল এক্সাম ফাইনাল এক্সাম এবং ইঞ্জিনিয়ারিং কলেজের টোটাল এইট সেমিস্টার সেকেন্ড ফোর্থ সিক্স অ্যান্ড এইট এবং ডিপ্লোমা কোর্সের মানে টেকনিক্যাল ইনস্টিটিউশন যেগুলি রয়েছে সেগুলিরও টু সেকেন্ড ফোর্থ সিক্স এগুলির জুলাইতে ফাইনাল পরীক্ষা হওয়ার মতো আমরা একটা আলোচনা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং ইউজিসির গাইডলাইন মেনেই আমরা করতে হবে এর মধ্যে ইউজিসির গাইডলাইন আমাদের এখানে এসছে এবং সেখানে যেখানে আমাদের এমএইচআরডি মিনিস্টার ওনার সম্মুখে থেকে ইউজিসির একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে এই বিষয়গুলি সিদ্ধান্ত হয়েছে তারা একটা অ্যাডভাইজারি নোট নির্দেশ না অ্যাডভাইজারি কতগুলি বলেছে সেটাকে মেনটেন করে আমরা করব দ্বিতীয়ত যদি এরকম ঠিকঠাক থাকে বলছি পরীক্ষা জুলাই মাসে যদি এরকম ঠিকঠাক থাকে তাহলে জুন মাসে পুরোদমে ক্লাস কলেজগুলিতে জুন মাসে পুরোদমে ক্লাস মানে এক্সটেন্সিভ ক্লাস চলবে ফিজিক্যালি আর মে মাসে অনলাইন যেটা চলছে এটাকে আরও এক্সটেন্সিভ কীভাবে করা যায় এই জন্য কালকে সারা রাজ্যের যত প্রিন্সিপাল এবং ইনচার্জ আছে কলেজগুলির তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা অনলাইন যেটা চলছে এটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবো এবং এক্সটেন্সিভ কীভাবে করা যায় মে মাসে সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করব এই ব্যাপারে আজকে একটা মিটিং হয়েছে এবং এই আমরা আলোচনা করে এই একটা সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি